আমার নাম সুদীপ প্রামাণিক, ওয়েলকাম টু বিজনেস কি ইউটিউব চ্যানেল। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক গ্রুপের মনিটাইজেশন ক্রাইটেরিয়া। তাহলে প্রথমত ফেসবুক পেজ মনিটাইজেশনটা প্রথমত কি, মানে ফেসবুকের মাধ্যমে আপনি হয়তো আপনার ফেসবুকে হতে পারে, গুগলের হতে পারে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাডসের আপনি ওখানে রান করতে পারবেন। অ্যাডসে রান বলতে আপনি যে কোনো একটা ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন, সেই পোস্টের থেকে আপনাকে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা দেওয়া হবে, যারা যেই কোম্পানি আপনাকে স্পন্সরশিপ করবে বা যে কোম্পানির সঙ্গে আপনার ডিল হবে। প্রথমত কী আছে ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়া বা ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে গেলে আমাদের কী করতে হবে সেটা আপনি বলে দেবো। একটা ছোটো মতো উদাহরণ আমি দিই, আপনি যদি কোনো ইউটিউবার হন বা আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে যান, দেখতেন মনে করুন এই ভিডিওটি যখন স্টার্ট হয় তখন হয়তো কোনোভাবে কোনো অ্যাডস এসেছিলো, বা ভিডিওর মাঝখানে হয়তো কোনোরকম কোনো অ্যাডস আসবে, বা ভিডিও লাস্টে এই ভিডিও লাস্টে হয়তো কোনোরকম কোনো আপনাদের সামনে অ্যাডস আসবে। অ্যাডসের মাধ্যমে কী হবে, অ্যাডসের মাধ্যমে আমি কিছু রেভিনিউ ইনকাম করি, আপনাদের সামনে যে অ্যাড আসছে অ্যাডের মাধ্যমে আমি ইনকাম করি। আমি কীভাবে ইনকাম করি, মনে করুন একটা সিম্পল আপনার সামনে কোনো অ্যাড এসছে, এটা ইউটিউবে হতে পারে, এই চ্যানেলে হতে পারে, যে কোনো ভিডিওতে হতে পারে, কোনো ধরনের কোনো অ্যাড এসছে, অ্যাডের মাধ্যমে যে ভিডিও করছে, যে ক্রিয়েটার, যে আমি হয়তো ভিডিও করছি আমার চ্যানেলে কোনো অ্যাড এসছে, কোম্পানি কী করেছে ইউটিউবের সঙ্গে ডিল করে নিয়েছে বা স্পন্সরশিপ করে নিয়েছে, এই অ্যাডসটা আমার যে চ্যানেলে আছে এই চ্যানেলে শো হবে, আমি আপনাকে 100 টাকা দেবো। ইউটিউবের সঙ্গে করে নিয়েছে এবং ইউটিউব থেকে আছে, ইউটিউব আমাকে কী দিচ্ছে, ইউটিউব আমাকে 55 টাকা দিচ্ছে এবং ইউটিউব নিজের কাছে রাখছে 45 টাকা। তাহলে আমি একটা ইনকাম করছি এই অ্যাডসের মাধ্যমে এরকম। এবার ইউটিউবের মধ্যে কী কী ক্রাইটেরিয়া আছে, আপনি যখন চ্যানেলে অ্যাডস আসার জন্য আপনাকে 1,000 সাবস্ক্রাইবার করতে হবে, 1 বছরের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার করতে হবে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে আপনার ইউটিউব ভিডিওতে। ইউটিউব ভিডিও 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার যদি 1 বছরের মধ্যে করতে পারেন আপনার চ্যানেলে অ্যাড আসবে এবং অ্যাডস থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ঠিক সেই রকম ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ থেকে আপনি ইনকাম করতে কী কী পারবেন, ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার কী ক্রাইটেরিয়া আছে, প্রথমত কী আছে ফেসবুকে হচ্ছে দু রকমের গ্রুপ আছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। প্রথমত আপনার গ্রুপটা হচ্ছে পাবলিশ থাকতে হবে। পাবলিশ বলতে যে কেউ ফেসবুকে বা গুগলে গিয়ে যদি আপনার গ্রুপ হিসেবে সার্চ করে তাহলে আপনার গ্রুপটা ওখানে, ফেসবুক গ্রুপটা ওখানে শো হবে, ঠিক আছে। সিম্পলি এটা পাবলিশ মানে সবাই যে গ্রুপটা দেখতে পাবে সবাই সেই গ্রুপটাকে জয়েন করতে পারবে এবং সেই গ্রুপের যে কোনো পোস্টে যে কেউ কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে, শেয়ার করতে পারবে। কিন্তু ফেসবুকের পাবলিশ প্রাইভেট গ্রুপটা কি, প্রাইভেট গ্রুপে মনে করেন একটা আপনি প্রাইভেট গ্রুপ তৈরি করেছে, প্রাইভেট গ্রুপের মধ্যে 500 মেম্বার আছে, 500 মেম্বার, ওই গ্রুপটাকে যদি কেউ অন্য কেউ 500 মেম্বারের থেকে এক্সট্রা যদি মনে করো 501, 502 বা এক্সট্রা যে মেম্বারগুলো আছে ফেসবুক গ্রুপের মধ্যে, মনে করুন ফেসবুক গ্রুপের মধ্যে কী আছে 500 মেম্বার আছে, 500 মেম্বারের বাইরে থেকে যদি এই ফেসবুক গ্রুপটাকে সার্চ করে গুগলে বা ফেসবুকে এসে তখন কিন্তু আপনার গ্রুপটা সেখানে শো হবে না। ওই মেম্বারের মধ্যে কেউ যদি গিয়ে গুগলে বা ইউটিউবে সার্চ করে, সরি ফেসবুকে সার্চ করে তখন কিন্তু আপনার গ্রুপটার সামনে আসবে। তাহলে কী করতে হবে, প্রথমত ফেসবুকের ক্রাইটেরিয়া বা ফেসবুকের অ্যাডস আসার জন্য প্রথমত আপনাকে কী করতে হবে, আপনার যে ফেসবুক গ্রুপে ফেসবুক যে গ্রুপটা পাবলিক থাকতে হবে, পাবলিক মানে সবাই যাতে দেখতে পায়, সেগুলো হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে 1,000 মেম্বার থাকতে হবে। তাহলে ফেসবুক গ্রুপে 1,000 মেম্বারের কোনো ধরনের কোনো প্রবলেম নেই, খুব ইজিলি আপনি ফেসবুক থেকে আপনি 1,000 মেম্বার আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করে আপনি অ্যাড করতে পারেন। সিম্পলি যখন 1,000 মেম্বার হয়ে গেল, মেম্বার হয়ে যাওয়ার পর এবার মনে করুন কিছু না কিছু তো আপনি ফেসবুকে দেবেন বা ফেসবুক গ্রুপে তো কিছু না কিছু অ্যাড করুন, বা কিছু কিছু কোনো ভিডিও হতে পারে, কোনো টিপস হতে পারে, কোনো ট্রিক্স হতে পারে, কোনো ব্যানার হতে পারে, কোনো পোস্টার হতে পারে, আপনি কিছু না কিছু তো সেখানে ছাড়বেন। যার বেশে যে যাকে আপনি ফেসবুক গ্রুপে যে ওই যে ইনভাইট আছে, ইনভাইট যাকে করবেন সে জয়েন্ট হবে। তাহলে প্রথমত কী হবে, আপনি যদি কোনো ইউটিউবের কোনো ভিডিও, ফেসবুকের কোনো ভিডিও, অন্য কোথাও যদি ভিডিও আপনার চ্যানেলে যদি আপনি দেন, বা কোনো গান আপনি ওই ফেসবুক গ্রুপের মধ্যে ছেড়ে দিলেন, কোনো বলিউড বা টলিউড, সাউথ আফ্রিকা, সাউথ ইন্ডিয়ান যে অ্যাক্টার্স, এইসব যে অ্যাক্টার্স আছে সবার যদি ছবি ওখানে ছেড়ে ছেড়ে আপনি মনে করুন 2,000 মেম্বার, এই গ্রুপ থেকে আপনি ইনকাম করতে পারবেন না। প্রথমত যখন আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, সরি 1,000 গ্রুপের মেম্বার বা 1,000 গ্রুপের হচ্ছে 1,000 লোক হয়ে যাবে এবং গ্রুপটাকে যখন আপনার পাবলিশ থাকবে তখন আপনি যখন অ্যাপ্লাই করার পর ওরা এসে চেক করবে। যখন চেক করে দেখবে আপনার নিজের কন্টেন্ট নিয়ে আপনি কোথা থেকে কপি করে এনেছেন, কোথা থেকে ডাউনলোড করে এনে পাবলিশ করে দিয়ে, তখন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। তাহলে প্রথমত কী হবে, কন্টেন্ট সম্পূর্ণ আপনার হতে হবে। আপনার বলতে আপনি হয়তো কোনো কিছু শেখাচ্ছেন, কোনো কিছু পড়াচ্ছেন, কোনো কিছু বোঝাচ্ছেন, এরকম ধরনের কোনো কন্টেন্ট আপনি কিন্তু এখানে পাবলিশ করতে পারেন। আর প্রথমত হচ্ছে যারা ইউটিউবে আছে, ইউটিউবাররা কী করতে পারেন আপনাদের যে একটা ভিডিও সিম্পল তৈরি করেছেন, তৈরি করার পর কী আছে, আপনি যে ভিডিওটা ইউটিউবে সাবমিট করছেন বা আপলোড করছেন সেই ভিডিওটা আপনি ফেসবুক গ্রুপেও কিন্তু আপলোড করতে পারেন। ফেসবুক গ্রুপে আপলোড করলে কী হবে,
फेसबुक के ग्रुप थे सरि यूट्यूब थे अपना तो इनकाम हो फेसबुक ग्रुपे जो अपना 1000 मेम्बर हो जाए से क्योंकि अपनी क्योंकि स्पन्सरशिप इनकाम करते हैं तेल प्रथमत क्या टार्गेट करते हैं फेसबुक ग्रुपे 1000 जन के एड करब निजे कन्टेंट होते हैं निजे को भिडियो अपना जो धरण टैलेंट होते ये एम प्रथमत कथा हेखने को सेक्सुअल कन्टेंट को खराब भिडियो आपलोड ना अपना जो निजे कन्टेंट है अपनी सीम्पल एखान इनकाम करते हैं तर प्रथम कि आज वाला इसे कि चेक कर वाला चेक कर कन्टेंट आपनर की ना से आपनर भिडियो होते अनेक अने के पोस्ट आदे बोलते सीम्पल बोले दीची देखें देखें क्वाइसर कि भिडियो आज है सीम्पल मन कर एपीजे अब्दुल कलम कि बैनार थे देखें सीम्पल लेखा थे सकाल उठे पाँचा जिस आपके सीम्पल मन रखते हैं जमन किसी उदाहरण दिए बोलते आई एम दि बेस्ट आई एम विनर गॉड इज ऑलवेज विद मी यम धरण जो बैनार आटे जी आपनी क्रिएट करते आपनर जो अपना लाइफ नहीं लाइफस्टाइल नहीं पार्सनलिटी नहीं फैशन नहीं लाभ लाइफ नहीं जो धरण एडुकेशन लाइफ नहीं जो बैनार तैरिरे जो छवि एडिटिंग करपलोड करें तेल वो कि आपनी कन्टेंट आपनी तैरि कर अपनी इनकाम करते हैं अनेक जो दादा जो बैसेल ग्रुप है से आनी प्रोडक्ट सेल कर इनकाम करते हैं प्रोडक्ट सेलिंग कर इनकाम करते पर प्रोडक्ट सेल कर इनकाम पसिबल ना जेटा कारण कि ओखान तुम इनकाम अलरेडी करो जन इनकाम होलरेडी से क्योंकि फेसबुक ग्रुप मोनेटाइजेशन करना फेसबुक पेज थे क्यों इनकाम करते हैं से भिडियो डेस्क्रिप्शन आज है फेसबुके ए टू जेड भिडियो डेस्क्रिप्शन आज कैंडली चेक कर भिडियो भारत लगे अवश्य लाइक कर बंधु शेयर करें और प्रथम बोले दीची जैसे जैसे एक्चुअल हमारे भिडियोगो पसंद है तरह अवश्य क्योंकि सबसक्राइब कर कारण हमार चैनल जो क्राइटेरिया आर चैनल हे देखा जो 91% लोक अलरेडी हमारे सब समय भिडियो देखे क्योंकि सबसक्राइब करें अपन जो सत्य पसंद होवश्य सबसक्राइब कर सबसक्राइबा सम्पूर्ण फ्री जो भिडियो देखें सबसक्राइब कर प्रब्लम कि आप भिडियो भारत लगे अवश्य लाइक करें बंधु साथ शेयर करें चैनल नतून होवश्य सबसक्राइब कर थैंक यू सो माच वाचिंग दिस भिडियो जय हिंद वंदे मातरम गॉड ब्लेस यू।